হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের জন্য ব্র্যাকের চাকরির যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেগুলো গত কয়েক বছর থেকে আসতেছে এবং এটি কন্টিনিউ। মোটামুটি আপনারা যদি এই প্রশ্নগুলোর উত্তর সহকারে কোটেশন করে যান বা শিখে যান, অবশ্যই আপনাদের কাজে লাগবে আশা রাখি। আর বর্তমানে আপনারা জানেন যে ব্র্যাক হচ্ছে বর্তমান বাংলাদেশের টপ লেভেলের, টপ টেনের একটি এনজিও, যারা সারা বাংলাদেশ সহ বাইরে অনেক দেশে কাজ চালায়। আপনারা যদি এই প্রশ্নগুলো উত্তর সহ শিখে যান, অবশ্যই আপনাদের কাজে লাগবে। ভাইভাতে বলেন, লিখিত পরীক্ষায় বলেন, যেভাবে বলেন, আপনার প্রতিনিয়ত কাজে লাগবে। তো আজকে আপনাদের জানাবো যে তিনটে বিষয়ে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, যে তিনটে বিষয়ে তারা প্রশ্ন করে, এই তিন বিষয়ে আপনি আজকে জানাবো যে কী কী প্রশ্ন করে এবং উত্তর কী হবে। তো প্রথমে আমরা বাংলা থেকে শুরু করব। আপনারা ভিডিওটি একটু বড় হতে পারে, আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যারা আমাদের চ্যানেলের ভিডিও নিয়মিত দেখছেন, আশা রাখি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চলার পথকে আরও সুগম করবেন আর আমাদের পাশে থেকে আমাদের সাহায্য জোগাবেন। তো চলুন শুরু করা যাক বাংলা বিষয়ে যে প্রশ্নগুলো আসতে পারে বা আসে। গত অনেক পরীক্ষাতেই যে প্রশ্নগুলো এসেছে, প্রশ্ন এক নম্বরে থাকবে বহুব্রীহি সমাস কত প্রকার, উত্তর হচ্ছে আট প্রকার। এটা অনেকেই জানেন, যারা না জানেন তাদের জন্যে। প্রশ্ন হচ্ছে একাদশে বৃহস্পতি এই বাগধারাটি অর্থ কী, উত্তর হচ্ছে সৌভাগ্যের বিষয়। প্রশ্ন হচ্ছে নীল লোহিত কোন কবির ছদ্মনাম ছিল, উত্তর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। প্রশ্ন হচ্ছে ইতর বিশেষ এই বাগধারাটির অর্থ কী, উত্তর হচ্ছে পার্থক্য। দিবারাত্রির কাব্য কোন কবির লেখা, উত্তর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। রাবণের চিতা এই বাগধারাটির অর্থ কী, চির অশান্তি। প্রশ্ন হচ্ছে শব্দ ও ধাতুর মূলকে কী বলা হয়, প্রকৃতি। বাংলা সাহিত্যের কোন কবিকে ছন্দের জাদুঘর বলা হয়, সত্যেন্দ্রনাথ দত্ত। ইংরেজিতে আসি এবার আমরা, ইংরেজিতে ই করা আছে জাস্ট ফর অ্যাক্সিং, বাংলা অনুবাদ করুন, উত্তর হচ্ছে চাইলেই পাওয়া যায়। বেসিক শব্দের অর্থ কী, প্রাথমিক। প্রশ্ন হচ্ছে ডেভেলপমেন্ট শব্দের অর্থ কী, অর্থ হচ্ছে উন্নয়ন। প্রশ্ন হচ্ছে দ্যালিয়ামস পুট আপ দ্য মেইনস, উত্তর হচ্ছে টলিরেট। প্রশ্ন হচ্ছে কল টু মাইন মেইনসেস, উত্তর হচ্ছে রিমেম্বার। প্রশ্ন হচ্ছে বেন্টলি ফেয়ার ইস এ, উত্তর হচ্ছে নোবেল। প্রশ্ন হচ্ছে টি এস ইলিয়ট ইজ এ পোয়েট, মানে সে কোন ধরনের কবি, উত্তর হচ্ছে মডার্ন কবি। প্রশ্ন হচ্ছে নাউন অফ দ্য ওয়ার্ল্ড ব্র্যাক ইস ব্রান্স, উত্তর হচ্ছে ব্রান্স। তিন নম্বর আসি সাধারণ জ্ঞান যে বিষয়ে প্রশ্নগুলো আসে সেগুলো, বাংলার ইতিহাসে প্রথম মহিলা মেট্রো রেল চালকের নাম কি, মরিয়ম আফিজা। অস্কার 2022 পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেল কোন বাংলা সিনেমা, উত্তর হচ্ছে বাংলা সিনেমা হাওয়া। 2022 ফুটবল বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করে কোন দেশ, উত্তর হচ্ছে মরক্কো। বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি হিসেবে দায়িত্ব, নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন কে, উত্তর হচ্ছে চৌধুরী আবদুল্লাহ আল মামুন। কোন পাখির ডিম সিদ্ধ হওয়ার জন্য দীর্ঘ 8 ঘন্টা সময় লাগে, উট পাখির ডিম। নোবেল পুরস্কার সর্বপ্রথম কত সালে থেকে চালু করা হয়, 1901 সাল থেকে। কোন গাছকে সূর্যকন্যা গাছ হিসেবে ডাকা হয়, তুলা গাছকে। হিমালয়ের কন্যা হিসেবে রাখা হয় বাংলাদেশের কোন জেলাকে, পঞ্চগড় জেলাকে। প্রশ্ন হচ্ছে শীতল পানির ঝর্ণা বাংলাদেশের কোন জেলায় অবস্থিত, সরি প্রশ্নটা উত্তরটা নিয়ে ভুলে গেছি। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য, যারা ব্র্যাকে চাকরি করতে চান বা ব্র্যাকের চাকরি নিয়ে অনেক স্বপ্ন দেখেন, তাদের জন্য এই প্রশ্নগুলো বা উত্তরগুলো। আপনারা যদি এই প্রশ্ন এবং উত্তরগুলো শিখে রাখেন বা টুকিয়ে রাখেন, তাহলে অবশ্যই আপনাদের কাজে দেবে। কারণ প্রায় অনেক ব্র্যাকের অনেক ইয়েতেই পদের জন্য এই প্রশ্নগুলো করা হয়। আপনার প্রশ্নগুলো যদি শিখে যান, অবশ্যই আপনাদের কাজে দিবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।